আসসালামু আলাইকুম, আমার নাম মালাইকা, আমার বাড়ি নারঙ্গে, আমার বয়স 50, আমার 10 বছর ধরে কোমরে হাঁটু সব জায়গায় ব্যথা, ও বইলে উঠতে কষ্ট হইতো হাঁটু, আবার উঠলে বইতে কষ্ট হইতো হাঁটু, নামাজ এমবেন ইয়ে পড়ি চেয়ারে, তো আমি সস্তা ইয়ে হচ্ছে ইয়ে টেবিলে দিই, মানে এই স্যারেরা কইছে সস্তা দিবেন না, বইয়া এই স্যারাই করবেন। আমি এই রোগের জন্য 3 জন ডাক্তার দেখাইছিলাম, সেই ডাক্তাররা ওষুধ দিয়েছিল, সুই দিয়েছিল, প্রথম দুইটা 4-6টা দেখাইলাম, এরপরে কিছুদিন বালা ওষুধ খাইলে ভালো থাকি, তারপরে তেমন হয়ে যায়। সেই খুরচা এমবে কিনা খাইতাম বেতাল দিকে, খাইতে খাইতে এসে আরেক ডাক্তার দেখাইলাম ফতুল্লা, তো সেই ডাক্তারটা আমার পছন্দ ই মতো আনে, তো ওষুধ দিয়েছে, 1-2 সপ্তাহ খাইলে তো মানে বোঝে পরিবর্তন কিছু হয়নি, স্যার যাইনি। তারপরে পঞ্চবটি চিনেন, পঞ্চবটি ডাক্তার দেখাইছি, হাড়ের ডাক্তার, তাই হে বলছে গেছি এমবে ওষুধ মুষুধ দিছে, প্রথম তো আর পাওয়ারের ওষুধ দিব না, একবার আইসি দিছে দি কমে না, জমে মুহূর্তে আমি কাইতে পারি নাই, এমন ব্যথা আছে, তা আইসি ব্যথা কমে না। আমার বাই ছেলে কয় আপনার তো ওষুধ দিছে ভালোই, যে কেউ হাত পা ভেঙে যায় এই ব্যথার ওষুধ দিছে, তাও আপনার কমে না, কমে না। এসে ফিরে আবার গেলাম, কত করলাম এসে এলা, ফিরে ওষুধ দিলে একটু কমলো, হ্যাঁ আবার এক সাই দিছিল, রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা, যে টিপি রোগটা পরে আর কি ইয়ে মারটা দেখে পরে দিছে। এসে গেলাম অন্য এক্সাই করছি, রক্ত পরীক্ষা সব ফ্যাসিলিটি দেখলো, এসে ফিরে ওষুধ দিল, খাইলাম, খাওয়ার পরে বিজনি হেমনি কমে না। তার ফিরাবার গেলাম, কয় আপনি এমআর করেন, এক্সাইটি বেশি ধরা পড়ে না, তাই ওই ম্যাডামরা ওই কিসে কয় মিলে কেউ 10 মিনিট লাগে, কেউ 20 মিনিট লাগে, কেউ ই, তা আমার আবার আধা ঘন্টার বেশি লাগছে, যে হেরা সাইডে দিয়া মেশিনে দিয়া হেরা, বাট ই কম্পিউটারে দেখছে, দেখে এসে এলা পরে এসে আধা ঘন্টা পরে কেছে, অনেক মায়াই তো ওই এত দেরি লাগে, এসে হেরা তুই দেখছে কয় হেসে এলা ই হয়েছে, পরে এসে কয় আন্টি আপনার একটু সমস্যা এলো, একটু দেরি হয়েছে, তারপরে আবার আটু ই করছে, এই যে আটটি ক্ষয় হয়েছিল, আর এ নিয়ে 6 নম্বর হার নাই ওই, বুঝছেন, সবুল্লা স্যারের সন্ধান পাইলাম। আমার ছেলে বন্ধু আছে, বন্ধু আর আমার ওই যে ফোন দেয় কিরে দিয়া তোরে দেখি না আসস না বা কিছু দেখা থাকে তাই না, কয় মার তো সমস্যা, এমন এমন কি আছে আন্টির এই সমস্যা, ওর বাড়ি আবার ফতুল্লাম, গো বাড়ি আবার পঞ্চবটির ভিতরে, এসে কয় বয় রয়েছ, এমন এমন অন্য ডাক্তার আছে, আমার আম্মু নিয়েছিলাম, আমার আম্মু চলাফেরা করতে পারে, ই করতে পারে, তো সেই জায়গায় লই যাও, হেসে এই যে আমার পলাই খোঁজ লইয়া হেসে এনে আইলাম, ও ঠিকানা দিয়ে দিছে। এর আগে এক ডাক্তার অপারেশন কথা কইছিল, হেরে কি হ্যাঁ সারের লগে বুঝবো আগে, সে আমি কইছি এই অপারেশন তো করবো না ওষুধ ধরতে, তো ওই ওর বন্ধু বলল কি ওনে অপারেশন ছাড়া চিকিৎসা করে ওনই নেও, সেই ছেলে লই এলো, এখানে আসার পরে এই সারা 1 মাসের ই দিছিল, 8-8 দিন আমি ভালো হয়ে গেছি, আগে আমার যে ব্যথা গেলি আসল এখন আমার এই ব্যথা গেলি নাই, মানে আমি হাঁটতে পারি, বিছানায় এমি হেমি হইতে পারি, হারাইতে পারি, হাঁটতে পারি, এখন আমার ব্যথা গেলি করে না, না অনেক ভালো, আমি এগুলো আলাপ করছি যে ইনকার নাচ যারা থেরাপি দেয় অনেক ভালো, খোঁজ খবরও নিছে আর সেবা যত্ন করছে, এক কথাই বলবো আমি এনকার চিকিৎসা খুবই ভালো, আমার মতো এমন যা রুগী আছেন আইয়া স্যারকে দেখাইতে পারেন, আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।
আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।